পিয়াল, আইলুদ্দিন চর, চর নিজাম, ডেগরার চর সহ মেঘনা তেতুলিয়ার মধ্যবর্তী নতুন চরগুলোতে সকাল বিকাল খাবার সংগ্রহ করতে দেখা যায় অতিথি পাখিদের। খাবারের সন্ধানে নিজ দেশ ছেড়ে আসা এসব অতিথিরা এদেশে এখন আর নিরাপদ নয়। অসাধু শিকারীরা সিন্ডিকেট করে কারেন্ট জালের ফাঁদ আর বিষ্টপ দিয়ে প্রতিদিন শত শত পাখি নিধন করছে। বিষ্টপ দিয়ে মারা কিছু পাখি গোপনে বাজারে বিক্রি করলেও অধিকাংশই নদীতে ভেসে যায়। এতে অতিথি পাখির সংখ্যা যেমন কমছে, তেমনি হুমকির মুখে পড়ছে নদ নদীর পরিবেশ। বানের সাথে বিষ মিকায়া তারা মনে করেন এই সরে সমস্ত সর খালি ধানগুলোর সিডে। বিষ মিয়ানোর জন্য এই আষ্টা ধান খায়া আষ্টা মারা যায়। যে আষ্টা মনে করেন টোকাই লেয়ে যা, আর যে আষ্টা মনে করেন থাকা যায় এটা বাসা যা। বিষটোপে শুধু পাখির ক্ষতি হচ্ছে না, পরিবেশের অন্যান্য প্রাণীদেরও মৃত্যু ঝুঁকি বাড়ছে বলে জানালেন প্রাণী বিশেষজ্ঞ। মানুষের জন্য তারা মাংসটা নিয়ে নিল, ইন্টেস্টাইন গুলো ফেলে দিল বাইরে। তাহলে এই যে হিমোটক্সিন বা নিউরোটক্সিন, এটা কিন্তু জমা হচ্ছে কি ইন্টেস্টাইনে। তো সরাসরি যখন আমার প্রাণীরা এগুলো খাবে, তখন কিন্তু তাদের মৃত্যু ঝুঁকি রয়ে যাচ্ছে। আর এসব পাখির মাংস খেয়ে মানুষের ক্যান্সার সহ জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান জেলার শীর্ষ কর্মকর্তা। বারবার এই বিষাক্ত পাখি খেলে পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, লিভার কিডনি এগুলোর সমস্যা দেখা দিতে পারে, একসময় তাদের খাদ্যনালীর ক্যান্সার সহ অন্যান্য জটিলতা দেখা দিতে পারে। পাখি ধরা বন্ধ ও অতিথিদের অবাধ বিচরণ নিশ্চিত করতে এলাকা ভিত্তিক টহল বৃদ্ধি সহ নিরাপত্তা বাড়ানোর কথা জানালেন বন বিভাগের কর্মকর্তা। অতিথি পাখি এবং বন্যপ্রাণী সংশ্লিষ্ট, বন অপরাধ সংশ্লিষ্ট, আমরা অপরাধ দমনের জন্য আমরা একটা টহল টিম করি। ওই টহল টিম এবং আমাদের নিয়মিত বিট কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে এগুলো নিয়ন্ত্রণ করা হয়। বাংলাদেশ বার্ড ক্লাবের পর্যবেক্ষণে এবছর 18টি চরে 84 প্রজাতির প্রায় 50,000 পাখি দেখা গেছে। এর মধ্যে দেশি পাখি 27 প্রজাতির ও 57 প্রজাতির পরিযায়ী পাখি রয়েছে। সময় সংবাদ।